ছেলে ছেলে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা উদ্যোগ নিয়ে ওই সেতুতে সেতুটাকে বহুমুখী করা, অর্থাৎ যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু যেটা আমরা করেছি সেখানে রেল লাইন সংযুক্ত করা, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন সহ এটাকে বহুমুখী সেতু হিসেবে আমরা সম্পন্ন করি এবং উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের একটা সংযোগ সৃষ্টি হয়, যেটা আমাদের উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখে। ঢাকা শহরে উত্তরাঞ্চল তথা সাভার আসলে নবীনগর ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজটের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে আমরা ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে আমি বলে রাখি, 96 সালেই আমি উদ্যোগ নিয়েছিলাম ঢাকা আসলে রাস্তাটা করে দেওয়া, সেই রাস্তাটা তখন করে দিয়েছিলাম। এখন সেখানে আমরা এক্সপ্রেসওয়েও নির্মাণ করে দিচ্ছি এবং সেটা এলিভেটেড করে দিচ্ছি, কারণ আমি তো এলিভেটেডই করতে চেয়েছি, কারণ ওই রাস্তাটা অনেকে বলেছিল আরো চওড়া করে বড় করতে, তার থেকে যদি একটা আমাকে এলিভেটেড করে দিই সেটা যানজট মুক্ত থাকবে এবং যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে, বিশেষ করে আমাদের শিল্প নগরের সাথে, বিশেষ করে আশুলিয়া ওই অঞ্চলটা তো সম্পূর্ণ শিল্প নগর হয়ে গেছে, তার সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগটা আরো সহজ হবে। আমরা ইতিমধ্যে হয়তো সহজলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 16,901,32,00,000 টাকা প্রাকৃতিক ব্যয় গত 24 অক্টোবর 2017 তারিখে অনুষ্ঠিত এখানে সভায় অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে 17,553,04,00,000 টাকা প্রাকৃতিক ব্যয় সংশোধিত জিডিপি অনুমোদিত হয়। এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি যদি নির্মাণ হয় তাহলে আমাদের শিল্পাঞ্চলের যোগাযোগ, পণ্য পরিবহন সব কিছুতেই খুব দ্রুত হবে। আর তাছাড়া এই প্রকল্পটি ঢাকা ইপিজেড থেকে আসলে আবদুল্লাপুর হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট ঢাকা কার্লাহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে সংযুক্ত হয়ে কুড়ির বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, কুতুবখালী পর্যন্ত দীর্ঘ 44 কিলোমিটার নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করবে। এটা নির্মিত হলে জিডিপি প্রবৃদ্ধির হার 0.21% বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। যেটা এশিয়ান হাইওয়ে অ্যালাইনমেন্ট এর মধ্যে অবস্থিত প্রস্তাবিত ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। এটি বাস্তবায়ন করে ঢাকার সাথে 30টি জেলা সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাল, চন্দ্রা, করিমগঞ্জে যানজট অনেকটা কমে যাবে। 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাল হয়ে নবীনগর মোড় ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত সংযোগ স্থাপিত হবে। এছাড়া এক্সপ্রেসওয়েটির সাথে প্রায় সকল জাতীয় মহাসড়কে যোগসূত্র স্থাপিত হবে। এখানে এটা প্রকল্প বাস্তবায়ন নিয়োজিত সদস্য দেশি বিদেশি প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শ ও বিশেষজ্ঞ, দক্ষ নিযুক্ত কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা তদারকিতে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্মাণ শ্রমিক সংস্থার সবার সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। আর সেই সাথে আমি ধন্যবাদ জানাই চীনের মহানন্দ প্রেসিডেন্টকে, যে তিনি সবসময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে, তার জন্য তাকে আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে প্রবলেমে আপনারা আশা করি যে খুব সহজে যাতে কাজটা দ্রুত করা যায় সেই ব্যবস্থা নেবেন।